ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল সিএফ স্পোর্টস। সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল সিএফ স্পোর্টসে। উচ্চ মাধ্যমিকে ও ঝকঝকে পারফরমেন্স মোহনবাগানের আই লিগ জয়ী দলের নায়ক শেখ সাহিলের। অন্য সব পরীক্ষার্থীরা যখন ডুবে পড়াশোনায়, তখন এইবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী শেখ সাহিলের শয়নে স্বপনে জাগরণে শুধুই ছিল ফুটবল, আর চোখে ছিল মোহনবাগানকে আই লিগ জেতানোর স্বপ্ন। দিনরাত তিনি সেই স্বপ্নের পিছনেই ছুটেছেন, পরিশ্রম করেছেন, অতটা মনোযোগ দেওয়া হয়নি পড়াশোনায়। সাহিলের সেই স্বপ্ন পূরণ হয়েছে, কিন্তু উচ্চ মাধ্যমিক সেটা নিয়ে চিন্তায় ছিলেন অভিভাবকরা। কিন্তু সেই সব চিন্তা দূর করে উচ্চ মাধ্যমিকে ঝকঝকে পারফরমেন্স দিলেন মোহনবাগানের নতুন মিডফিল্ড জেনারেল। আসলে পরীক্ষার মধ্যেও বহু ম্যাচ খেলতে হয়েছে শেখ সাহিলকে, তাই পড়াশোনায় খুব একটা ফোকাস করতে পারেননি। নিয়মিত প্র্যাকটিস, ম্যাচের জন্য ভীম রাজ্যে যাওয়া, সব করতে হয়েছে তাকে। একটা সময় তার উচ্চ মাধ্যমিক দেওয়া নিয়েও সংশয় তৈরি হয়েছিল, কিন্তু সাহিল কোনোটিই বাদ দেননি। আই লিগের সবকটি ম্যাচ খেলেই উচ্চ মাধ্যমিক দিয়েছিলেন তিনি। এই বছর মোহনবাগানের আই লিগ জয়ের পিছনে তার অবদান ছিল বিশাল। মাঝমাঠে অনবদ্য প্রেসিং আর বুদ্ধিযুক্ত পাসিং তাকে এনে দিয়েছিল চ্যাম্পিয়নের খেতাব। কিন্তু তিনি যে মাঠের বাইরে চ্যাম্পিয়ন, তা বোঝা গেল তার উচ্চ মাধ্যমিক ফলাফলে। এত কঠিন পরিস্থিতির মধ্যেও 57% নম্বর পেয়ে উত্তীর্ণ সাহিল। দলের খেলোয়াড়ের এই সাফল্যে খুশি মোহনবাগান কর্তারাও। এখানে আরো একটা কথা বলা দরকার, সাহিল কিন্তু খেলাধুলা আর পড়াশোনার মাঝেও সমাজসেবাও করেন। এই লকডাউনে নিজের গ্রাম ডাঙ্গা ধিগিলায় গরিব মানুষদের সাহায্যে নেমে পড়েছিলেন তিনি। বেশ কিছুদিন ধরে গরিব মানুষের মধ্যে চাল ডাল আলু সহ নিত্য প্রয়োজনীয় জিনিস বিলি করেছেন। ব্যারাকপুর, টিটাগড়, খর্দা এইসব জায়গায় স্টেশন চত্বরের মানুষ না খেতে পেয়ে দিন কাটাচ্ছিলেন, তাদের পাশেও দাঁড়িয়েছিলেন এই মোহনবাগানের এই তারকা। আসলে সাহিল শুধু পড়াশোনা আর খেলার মধ্যে সীমাবদ্ধ নন, তিনি সত্যিকারের একজন চ্যাম্পিয়ন। এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে সবার আগে সব রকম আপডেট পেতে পারেন। নমস্কার।